আমরা বরাবর 28 মার্চ দিনটাকে বেকারি বিরোধী দিবস হিসেবে পালন করে থাকি। আমরা আমাদের নদিয়া জেলাতে বসে ডিওয়াইফাই সিদ্ধান্ত নি। আজকের দিনে আমরা আমাদের জেলার যে 18টি ব্লক, যে ব্লক অফিসের সামনে যাব, আমরা বিডিও সাহেবের সঙ্গে দেখা করব, আমাদের যে কথা সেই কথাগুলো বলবো, এবং যে চুরি দুর্নীতির একদম ক্ষেত্রতে প্রস্তুত হয়েছে পঞ্চায়েতগুলো, ব্লক অফিসগুলো আর তৃণমূলের দালালির জায়গা হয়েছে সেগুলোকে অবিলম্বে উচ্ছেদ করতে হবে। সরকারি যারা আধিকারিক তাদেরকে সরকারি আধিকারিক হিসাবেই কাজ করতে হবে, তৃণমূলের তাবিদার হিসাবে কাজ করলে হবে না। তার জন্য আগাম চেতাবনী দিতে এসেছি আমরা, যদি এই কাজ না করে বিডিও, যদি এই কাজ না করে বিডিও পঞ্চায়েত নির্বাচনের আগ দিয়েই একদম দুদিন আগেই আমরা ডিওয়াইফাই আরও বড় জমায়েত করে আমরা ঢুকবো সারা রাজ্য জুড়ে, ভয়াবহ অবস্থা আমাদের জেলা জুড়ে। সে আবাস যোজনা হতে পারে, প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা হতে পারে, রেগার কাজ হতে পারে, ভয়াবহ অবস্থা। যেখানে যেখানে যাবে সেখানে সেখানে তৃণমূল চুরি করছে, আর রাজ্যের যারা আধিকারিক রয়েছেন, একাংশের আধিকারিক, তারা এগুলোকে চোখ বুঝে তারা দেখছেন। এর বিরুদ্ধে ডিওয়াইফাই ছাত্র যুব বামপন্থীরা সর্বত্র লড়াই আন্দোলনে আজকে নদিয়া জেলা জুড়ে নেমেছে। রুদ্রপ্রসাদ মুখার্জি, ডিওয়াইফাই নদিয়া জেলার সম্পাদক।